যখন আমরা ওপেন দা আইসে বলছিলাম যে রাশিয়ার 4000-এর বেশি সেনা নিহত হয়েছে, তখন অনেক দর্শক সেটা মানতে নারাজ। যখন আমরা বললাম তুর্কি TB2 ড্রোন রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, তখনও সেই বিষয়টা অনেক দর্শক মানতে নারাজ। আমরা ওপেন দা আইসে যে খবরগুলো বলেছি অনেক দর্শক বলেছে, ভাই আপনাদের এই খবরগুলো তো অন্যান্য গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না, আপনারা কি পেয়েছেন সেই তথ্যগুলো? আমরা যেগুলো আজকে দিই একদিন পর হলেও সেগুলো বড় বড় গণমাধ্যমে আসে। চলুন দর্শক, আমরা যে খবরগুলো দিয়েছি আজকে সেই খবরের ভিডিও প্রমাণ দেব আপনাদের, কিভাবে তুর্কি ড্রোনগুলো রাশিয়ার সেনাবাহিনী রাশিয়ার সামরিক যানের উপর হামলা করছে। আজকে সেই ভিডিও দেখাবো এবং রাশিয়ার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বাস্তব প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই, মাসুম মাহবুব। কথা বলছিলাম তুর্কি ড্রোন নিয়ে। আমরা যখন বলছিলাম ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, শত শত ট্যাঙ্ক সাজোয়া যান ধ্বংস করেছে, তুর্কি ড্রোনের আঘাতে হাজার হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের দেখাচ্ছি কিভাবে তুরস্কের তৈরি TB2 ড্রোন রাশিয়ার সামরিক যান ট্যাঙ্ক ধ্বংস করছে। চলুন আমরা ভিডিওতে যাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের TB2 ড্রোন উপর থেকে টার্গেট করছে রাশিয়ার সামরিক যানগুলোকে। আমরা দেখছি রাস্তা দিয়ে ইউক্রেনে প্রবেশ করছে রাশিয়ান সারি সারি ট্যাঙ্ক সাজোয়া যানগুলো, এবং উপর থেকে টার্গেট করে সেটাকে শনাক্ত করছে তুরস্কের নির্মিত TB2 ড্রোন। আপনারা দেখতে পাচ্ছেন TB2 ড্রোন টার্গেট করছে। আপনারা ভালো করে নজর রাখেন, রাস্তায় দাঁড়িয়ে আছে প্রচুর রাশিয়ান সামরিক যান, তারা ইউক্রেনে প্রবেশ করছে। একেবারে নিখুঁত টার্গেটে আক্রমণ করলো তুরস্কের TB2 ড্রোন। আপনারা আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন প্রচুর রাশিয়ান সামরিক যান একটি রাস্তায় অবস্থান করছে, তারা ইউক্রেনে প্রবেশের চেষ্টা করছে। আবারও ঠিক তাদের মাথার উপরে অর্থাৎ আকাশ থেকে টার্গেট করছে সেই সামরিক যানগুলোকে তুরস্কের নির্মিত TB2 ড্রোন, যে ড্রোনগুলো এরদোয়ানের কাছ থেকে কিনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে রাশিয়ার হাতে, সে রাশিয়ার সামরিক যানকে টার্গেট করছে এবার তুরস্কের নির্মিত ড্রোন। দেখুন আবারও ঠিক নিখুঁতভাবে আরেকটি হামলা করলো রাশিয়ার সামরিক বাহিনীর উপর, ট্যাঙ্কের উপর, সাজোয়া যানের উপর। কিভাবে নিখুঁত টার্গেট করে উপর থেকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়ার সামরিক যান বা তাদের সামরিক সরঞ্জামগুলো এই তুরস্কের নির্মিত TB2 ড্রোন। প্রিয় দর্শক, আমরা যখন এই খবরগুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাদের জানাচ্ছিলাম, তখন বিভিন্ন কারণে আমরা ফুটেজ দেখাইনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কভার করছে এরকম বেশ কজন বন্ধু সাংবাদিক রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যারা কাজ করেন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, বিভিন্ন তথ্য সংগ্রহ করছি, এবং সেই তথ্যগুলো আমরা ওপেন দা আইজে সবার আগে আপনাদের দেবার চেষ্টা করি। কেবল আমরা নই, এরকম বহু গণমাধ্যম সেই সংবাদগুলো প্রচার করছে। কিন্তু যখন আমরা এই তথ্যগুলো প্রচার করি, তখন আপনাদের অনেকেই আমাদের প্রশ্ন করেন যে ভাই অমুক টিভিতে অমুক পত্রিকা তো এই নিউজগুলো দেয়নি, আপনারা পেয়েছেন কোথায়? এরকম প্রচুর কমেন্ট আমাদের ভিডিও নিচে জমা হয়েছে। আজকে তাদের জন্যই এই বাস্তব চিত্রগুলো বা ভিডিওগুলো দেখানো হলো, যে আমরা একটু মিলিয়ে দেখবেন যে আমরা ইউটিউবে যে আমাদের সংবাদগুলো পরিবেশন করছি, যে টাইম দেয়া আছে, সেই টাইমের মধ্যে বাংলাদেশের অনেক গণমাধ্যম কিন্তু সে তথ্যগুলো প্রচার করেনি। যখন আমরা বললাম 4000-এর মতো রাশিয়ান সেনা নিহত হয়েছে, তখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে সংখ্যাটা অনেক কম ছিল। ঠিক একই কারণে আমাদের দেশের দর্শকরা আমাদের উপর সন্দেহ প্রকাশ করেছেন, এবং আজকের গণমাধ্যমগুলো দেখেন যে সেখানে বলা আছে যে 4000-এর অধিক রাশিয়ান সেনা নিহত করেছে ইউক্রেন, এবং ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর সে বিষয়টি স্পষ্ট করেছে। এবং আমার কাছে আজকের তথ্য মতে প্রায় 5000-এর মতো সেনা হারিয়েছে রাশিয়া। চলুন দর্শক আবারও কিছু ফুটেজ দেখাই, যে TB2 ড্রোন উপর থেকে টার্গেট করে সামরিক বাহিনীর অর্থাৎ রাশিয়ার সামরিক যান ট্যাঙ্ক ধ্বংস করেছে তার বাস্তব কিছু ফুটেজ। এগুলো ড্রোন থেকে নেয়া না, এগুলো সেখানকার সাংবাদিকরা যারা আমাদের ভিডিওগুলো পাঠিয়েছেন
তারা ধারণ করেছেন, সেই ফুটেজগুলো এবার আপনাদের দেখাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। আসুন এক নজরে বাস্তব চিত্র দেখিয়ে আনছি আপনাদের। আপনারা দেখছেন যে উপর থেকে টিভি টু ড্রোন যে সফল হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনীর উপর, এবার নিচ থেকে সেগুলো অনেক ইউক্রেনিয়ান সেনাবাহিনী এবং সেখানকার যারা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেন সেরকম সাংবাদিকরা আমাদের এই ফুটেজগুলো দিয়েছেন। দেখুন সেখানে রাশিয়ার সামরিক যানগুলো, ট্যাঙ্কগুলো, সজোয়া যানগুলো কীভাবে পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে তছনছ করে ফেলেছে। যে এত বড় একটা শক্তিশালী দেশ, পরাশক্তি রাশিয়া, সেই তাদেরই ট্যাঙ্কগুলো কীভাবে রাস্তায় অবহেলায় পড়ে আছে, আগুন জ্বলছে, পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। কী পরিমাণ শক্তিশালী হামলা হয়েছে উপর থেকে তারই স্পষ্ট প্রমাণ হলো এই ভিডিওগুলো। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাশিয়ার সামরিক যানগুলো। এগুলো প্রত্যেকটাই মোটামুটি উপর থেকে তুরস্কে নির্মিত ড্রোন, যেগুলো একটু আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে উপর থেকে কিভাবে হামলা করছে তুর্কি ড্রোনগুলো। এবার সেই ভিডিওগুলো আমরা নিচ থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি পড়ে আছে, রাস্তায় পড়ে আছে এই ট্যাঙ্কগুলো, সাজোয়া যানগুলো ইউক্রেন দখলের জন্য রাশিয়া থেকে এসছে এবং তারা মোটামুটি ইউক্রেন সেনাবাহিনীর চরম বাধার মধ্যে পড়েছে এবং প্রচুর সৈন্য রাশিয়ান সেনা এখানে প্রাণ হারিয়েছে। যাদেরকে আমরা এমনও শুনেছি কয়েকটি গণমাধ্যমে যে রাশিয়া একটি বিশেষ ট্রাকে সেই লাশগুলোকে তুলে ভস্মীভূত করে দেয়। অনেক লাশের পরিসংখ্যান বা সংখ্যাও বলে নাই। এবং আমরা এইরকমও দেখেছি যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, আমরা এমন তথ্য গণমাধ্যমে পেয়েছি, পশ্চিমা গণমাধ্যমগুলো বলেছে বা ইউক্রেন দাবি করেছে যে রেড ক্রসের মাধ্যমে যেন রাশিয়া তাদের সেনাদেরকে নিয়ে যায়, কারণ রাস্তার বিভিন্ন পয়েন্টে রাশিয়ার সেনারা মরে পড়ে আছে, তাদেরকে রেড ক্রসের মাধ্যমে আন্তর্জাতিক একটি জানেন যে সংস্থা, তারা মানবিক কাজগুলো করে থাকে, সেই লাশগুলো রাশিয়ার সেনাদের লাশগুলোকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য ইউক্রেনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। রাশিয়া ইতিমধ্যে আপনারা জানেন যে হামলা বাড়িয়েছে খারকিভে, ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, কিন্তু সেই খারকিভেও তুর্কি ড্রোনের আঘাতে এবং স্থল যুদ্ধে ইউক্রেনের কাছে পরাজিত হয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর পাশাপাশি ইউক্রেনের জনগণ এবার রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। রাশিয়া রাতভর বোমা হামলা করে এবং দিনে তারা ট্যাঙ্ক নিয়ে, বিভিন্ন সাজোয়া যান নিয়ে তারা ইউক্রেনে প্রবেশের চেষ্টা করে। আমরা যে তথ্যগুলো পাই সেখানকার, সেখানে এরকমও দেখেছি যে রাতে রাশিয়া ব্যাপক বোমা হামলা করে কিয়েভে, খারকিভে এবং বিভিন্ন শহরে। তারা রাতে বোমা হামলা শেষ করে সকালবেলা তারা তাদের সাজোয়া যান নিয়ে, ট্যাঙ্ক নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে এবং শহরে যখন তারা প্রবেশ করে তখনই রাশিয়ান সেনাবাহিনী এবং রাশিয়ার সাধারণ জনগণের বাধার মুখোমুখি হয়। রাশিয়ার সেনাবাহিনী যতটা সহজে ভেবেছিল যে তারা ইউক্রেন দখল করবে, তারা তত সহজে পারছে না। তারা বিভিন্ন অঞ্চল দখল করেছে সত্য কথা বিভিন্ন জায়গায়, কিন্তু সেখানেও আবার নতুন করে ইউক্রেনের সৈন্যদের, সেনাদের বাধার মুখোমুখি হচ্ছেন। আমরা এমন তথ্য পেয়েছি যে ইউক্রেন কৌশলে এই যুদ্ধে ইউক্রেন কিছু কৌশল ব্যবহার করছে বা কিছু পরিকল্পনা ব্যবহার করছে, রাশিয়ার সেনাদেরকে ঢুকতে দিচ্ছে, কোনো কোনো অঞ্চলে তারা সহজে ঢুকতে দিচ্ছে এবং ঢোকার পর তারা সেখানে চোরাগোপ্তা হামলা করছে, পেট্রোল বোমা মারছে। আপনারা জানেন যে ইউক্রেনের সরকার তাদের জনগণকে বলছে ঘরে বসে হাত বোমা বানাতে এবং ইউক্রেনের জনগণ তাই করছে। যখন কোনো বাধাহীনভাবে বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনী ঢুকে পড়েছে এবং সেই শহরে ঢোকার পর তারা বিভিন্ন হামলার মুখোমুখি হয়েছে এবং হতাহত হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার সৈন্যদের খাবার সংকট হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, তারা অনেকটা রাস্তায় আটকা পড়েছে, তারা অনেক জায়গায় ব্যাংক লুট করেছে, এরকম তথ্য আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। এক কথায় বলতে পারি ভ্লাদিমির পুতিন যে আশা নিয়ে বা বিজয়ের স্বপ্ন দেখে ইউক্রেনে প্রবেশ করেছে সেটা আপাতত একেবারে সহজ হচ্ছে না। প্রায় 1.5 লক্ষ সেনাবাহিনী ব্যবহার করেছে পুতিন। অন্যদিকে চেচেন যোদ্ধারা 12,000 যোগ দিয়েছে। আমাদের কাছে তথ্য মতে চেচেন যোদ্ধারা এখনও ইউক্রেনের কোনো সাধারণ মানুষ বা সেনাদের উপর হামলা করেনি, তারা রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমেছে কিন্তু তারা এখনও কোনো সাধারণ মানুষকে, মানবিক কারণে হোক বা তারা ধর্মীয় কারণে হোক,
তারা কোনো সাধারণ মানুষের বুকে গুলি চালায়নি, এরকম তথ্য আমরা পেয়েছি। চলুন আমরা প্রথম ফুটেজটা আরেক নজর দেখে আসছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যখন টিভি টু ড্রোনগুলো রাশিয়ার সাজানের উপর ট্যাঙ্কের উপর হামলা করছে, তখন অনেক সেনাবাহিনী সদস্য যারা ট্যাঙ্ক পরিচালনা করছিলেন তারা ট্যাঙ্ক থেকে বের হয়ে পালিয়ে চলে গেছেন। বলতে গেলে সেখানে কেউ কেউ বেঁচে গেছেন, এই কারণে যখন আকাশ থেকে টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয় তখন যারা স্থলে থাকেন তারা জানেন যে তারা সেই স্থানটা দ্রুত ত্যাগ করা উচিত। রাশিয়ার সেনারা ট্যাঙ্ক ফেলে পালিয়ে গেছেন, কারণ উপর থেকে ড্রোন হামলা থেকে বাঁচতে গেলে দৌড়ে পালানো ছাড়া পথ থাকে না। অনেক সময় দৌড়ে পালিয়েও সুবিধা করা যায় না, কারণ দৌড়ে আর কত দূর যাওয়া যায়, আর ড্রোনগুলো টার্গেট করে খুব অল্প সময়ের মধ্যে হামলা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইড স্ক্রিনে আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো ইউক্রেনের বাধার মুখে পড়ে রাশিয়া তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক যে ধ্বংস হয়েছে তারই দৃশ্য। যারা একেবারেই অবলীলায় বলে ফেলছেন যে রাশিয়ার মতো সেনাবাহিনী ইউক্রেনকে কয়েক মিনিটের মধ্যে কয়েক দিনের মধ্যে ধ্বংস করে ফেলবেন, তারা হয়তো এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। এটুকু বলতে পারি আমরা যে আজকে এই পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের আলোকে যে রাশিয়া বড় রকম মার খাচ্ছে ইউক্রেনে। যদিও রাশিয়া ইউক্রেনের প্রচুর সাধারণ মানুষকে আকাশ থেকে মিসাইল ছুড়ে বোমা নিক্ষেপ করে হত্যা করেছে এবং এ যুদ্ধে বা এই সম্মুখ যুদ্ধে ইউক্রেনেরও অনেক সেনা মারা গেছে, কেবল রাশিয়া নয় এখানে ইউক্রেনের অনেক সেনা মারা গেছে, তবে সংখ্যাটা রাশিয়ার অনেক বেশি, ইউক্রেনের তত বেশি সংখ্যক সেনা মারা যায়নি। ইউক্রেন তাদের ক্ষেত্রগুলোকে তাদের অঞ্চলগুলোকে ছেড়ে দিয়ে তারা কৌশল অবলম্বন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইউক্রেন এখন রাশিয়ার সাথে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হতে পারে, অর্থাৎ তারা যে কোনোভাবেই রাশিয়াকে এবার আফগানিস্তানের মতো গেরিলা পন্থায় মোকাবেলা করবে। আপনাদেরকে বলে রাখি গেরিলা যুদ্ধটা খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ, অর্থাৎ 20 বছর ন্যাটোর সকল শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বসে তাদের সফলতা পায়নি কেবল গেরিলা যুদ্ধের কারণে, কারণ শত্রু লুকিয়ে থাকবে বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংকারে, বিভিন্ন স্থানে, কিন্তু যারা আসবে দখলদার বাহিনী বা যারা শত্রুপক্ষ তারা টার্গেট করতে পারে না কারা আসলে শত্রু, সাধারণ মানুষের মধ্যে মিশে যায় হঠাৎ করে আত্মঘাতী হামলা, হঠাৎ করে বিভিন্ন পয়েন্ট থেকে রকেট ছুটছে, বিভিন্ন জায়গা থেকে বোমা নিক্ষেপ করছে, এই শত্রুদেরকে দমন করা আসলে খুবই কঠিন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখা ভালো, যে অনেকেই ধারণা করছেন যারা যুদ্ধ নিয়ে কভার করছে, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন পশ্চিমা শক্তি বা যুক্তরাষ্ট্র এটি চেয়েছিল, তারা চেয়েছিল দীর্ঘমেয়াদী রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করতে, যেটা আমাদের লাইভগুলোতে আমাদের অতিথিরা বলেছেন, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের ওয়ালিদ বিন সিরাজ তিনি স্পষ্ট করে বলেছেন এই যুদ্ধ পুতিনকে ধ্বংস করবে, যুদ্ধ রাশিয়াকে ধ্বংস করবে। অবশেষে আপনারা সেই তথ্যের প্রমাণ পাচ্ছেন, রাশিয়াকে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমারা, এতে করে ইউক্রেনে যা হয় হোক কিন্তু রাশিয়া আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, সেই জিনিসটাই চেয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এবং সেই ফাঁদি পা দিয়েছে পুতিন। তবে আশার কথা হলো অবশেষে ভ্লাদিমির পুতিন এবং ভ্লাদিমির জেলেনস্কি অর্থাৎ রাশিয়া প্রেসিডেন্ট ইউক্রেন প্রেসিডেন্ট আলোচনায় বসতে সম্মত হয়েছে, তারা বেলারুশের একটি পয়েন্টে দু দেশের পক্ষ থেকে বসবে যুদ্ধ বিরতির জন্য। আমরা আশা করব অবশ্যই পুতিন এবং জেলেনস্কি তারা একটি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করবে, কারণ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, দুটো দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এ যুদ্ধ কোনো প্রাপ্তি আনবে না, এ যুদ্ধ কোনো বিজয় আনবে না, এ যুদ্ধ কেবল ধ্বংস আনবে। প্রিয় দর্শক আমাদের কাছে এই ছিল আজকের আপডেট, ইনশাআল্লাহ আমাদের পরের বুলেটিন থাকছে, সেই বুলেটিনে পাবেন বিস্তারিত। এবং আজ রাত 9টায় আবারও বলছি, আজ রাত 9টায় একটি স্পেশাল লাইভ থাকবে, আবারও থাকবেন টিআরটি ওয়ার্ল্ডের ওয়ালিদ বিন সিরাজ, সেখানে অনেকগুলো তথ্য এবং এই যুদ্ধের ইতিহাস এবং মুসলিম শক্তির উত্থান পতন কী স্বার্থ রয়েছে এই যুদ্ধে আমাদের, ইউক্রেনের পক্ষে কেন তুরস্ক আবার রাশিয়ার সঙ্গেও কেন তুরস্ক সম্পর্ক বজায় রাখছে, এক কথা এ যুদ্ধ থেকে আমাদের প্রাপ্তি কী হতে পারে, এ যুদ্ধ আমাদের কী ক্ষতি করতে পারে, সব কিছু থাকবে আজকের আলোচনায় এই স্পেশাল এবং বিশেষ লাইভে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন আজকের লাইভে। দর্শক আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।